সাপ্তাহিক ছুটির দিনে ভোর থেকে আশুলিয়ার বাইপাইল পাইকারি মৎস্যরতে আনাগোনা বাড়তে থাকে ক্রেতা বিক্রেতাদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাকডাকে মুখর হয়ে ওঠে মাছ বাজার। প্রকারভেদে মাছের দাম গত সপ্তাহের চাইতে বৃদ্ধি পেয়েছে 20 থেকে 25 টাকা। ইলিশ আকারভেদে বিক্রি হচ্ছে 800 থেকে 1600 টাকা কেজি, চিংড়ি 500 থেকে 600 টাকা, রুই 300 টাকা। ব্যবসায়ীরা বলছে শীতের কারণে মাছের আমদানি কমায় বেড়েছে দাম। এদিকে গত সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগির দাম 10 থেকে 20 টাকা বেড়ে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কেজি প্রতি 750 টাকা আগের দরেই বিক্রি হচ্ছে গরুর মাংস। এগুলার দাম স্বাভাবিক আছে। ইলিশ মাছ বা চিংড়ি মাছ যে কোনো মাছেই মনে করেন কেজিতে 70 টাকা 60 টাকা বেশি, ঠিক আছে? মাছ আমরা কেমনি কিনবো? সোনালি 280, লাল মুরগি 280, আর সাদা লেয়ার যেটা সেটা 250 বা 240 বেচা যায়, আর ব্রয়লার 200 নিচে তো বেচাই যায় না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। শরীয়তপুরের বাজারে শীতকালীন সবজি সরবরাহ বাড়ায় ক্রেতাদের নাগালে চলে এসেছে দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজিতে দর কমেছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। এছাড়াও শীতকালীন পালং শাক, লাউ শাক ও লাল শাকের সরবরাহ বেড়েছে। ক্রেতারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং করলে সব পণ্যের দামই কম থাকবে। পেঁপে, শসা, ফুলকপি, পাতাকপি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, বেগুন, শীতকালীন সব ধরনের সবজি আছে, দাম এখন মোটামুটি স্থিতিশীলই আছে। সরবরাহ বাড়ায় এখন তরিতরকারির দাম কিছুটা কম। এদিকে গাজীপুরে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে সব রকম চালের দাম। এক মাসের ব্যবধানে 80-90 টাকার চিকন ডাল বিক্রি এখন 110 টাকা কেজিতে। 10 টাকা বেড়ে প্রতি লিটার খোলা তেল বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকায়। বোতলজাত সয়াবিন তেলেও লিটারে বেড়েছে 10 টাকা দাম। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।